নমস্কাৰ বন্ধুসকল, মোৰ নাম চাইবুল হয় আৰু আপোনালোকে দেখি আছা আসাম বেসড ইউটিউব চ্যানেল আপোনাৰ ল্যাঙ্গুয়েজ অসমীয়াতে। আজিৰ ভিডিওতে আমি শিকিম যে কেনেধৰণে অনলাইন UTIৰ পৰা পেন কাৰ্ড এপ্লাই কৰিব পাৰোঁ। সো আগতে আমি সবে এপ্লাই কৰিছোঁ NSDLৰ পৰা, কিন্তু আজিৰ সময়ত যিহেতু UTI এটা কোম্পানি উলিয়াই গৈছে যিহেতু NSDLৰ নিচিনা হয় আমাৰ পেন কাৰ্ড বনাই দিয়ে, তেতিয়াহ'লে সোৱাত যদি ভাবি আছা যে UTIৰ পৰা পেন কাৰ্ড এপ্লাই কৰিবা, আজিৰ ভিডিঅ'টো লাষ্টলৈ চাই যোৱা। তেনেহ'লে আহক এতিয়া আমি আৰম্ভ কৰোঁ। আৰু ভিডিঅ' আৰম্ভ কৰাৰ আগতে মই ক'বলৈ বিচাৰোঁ, যদি এতিয়ালৈকে আসাম বেছ চেনেলক ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ভিডিঅ'ৰ তলত দেখি পাই আছা ৰঙা টাইপৰ ছাবস্ক্ৰাইব বাটন ক্লিক কৰি এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰি লোৱা। আৰু ছাবস্ক্ৰাইব কৰাটো একদম ফ্ৰী হয়, লগতে এটা বেল ঘণ্টি ওলাব সেইটোও বজাই দিবা, কিয়নো যেতিয়া বেল ঘণ্টিটো বজাই দিবা আমাৰ নতুন ভিডিঅ'ৰ আপডেট হোৱাৰ সময় পায়ে থাকিবা। তেনেহ'লে মই কি কৰিম, এতিয়া নতুন এটা টেব অ'পেন কৰি ল'ম। আপোনালোকে যিকোনো এটা ব্ৰাউজাৰ অ'পেন কৰি ল'বা। ব্ৰাউজাৰ অ'পেন কৰাৰ পিছত ব্ৰাউজাৰৰ চাৰ্চ ইউআৰএল বাৰত নৰ্মেল হিচাপে টাইপ কৰিবা UTI পেন কাৰ্ড এপ্লাই, তাৰপিছত ইণ্টাৰ কৈ দিবা। আৰু ইণ্টাৰ কৰাৰ পিছতে ইয়াতে চোৱা এপ্লাই পেন কাৰ্ড UTIITSL যোনটো প্ৰথম লিংক দেখি পাই আছা, এই লিংকৰ ওপৰত ক্লিক কৰিব লাগিব। তেতিয়ালৈ মই ক্লিক কৰি দিছোঁ আৰু এই লিংকটো এইটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত পাই যাবা, ঠিক আছে? এতিয়া মই কি কৰিম, ইয়াতে চোৱা প্ৰথম অপশ্যন দেখি পাই আছা এপ্লাই এছ এন ইণ্ডিয়ান চিটিজেন, যিহেতু NRI ক্লিক হাৰ অপশ্যনত ক্লিক কৰিম। আৰু ক্লিক কৰাৰ পিছত এতিয়া চোৱা ইয়াতে দেখি পাই আছা এপ্লাই ফৰ নিউ পেন কাৰ্ড ফ্ৰম 49A, এইখন আমি ফিল কৰিব লাগিব। তেতিয়াহ'লে এইখনৰ ওপৰত মই ক্লিক কৰি দিছোঁ। আৰু ক্লিক কৰাৰ পিছত এতিয়া চোৱা নতুন পেজ এখন খুলি আহিছে আৰু ইয়াতে ফ্ৰম 49 এখন আমি ফিল কৰিম। তেতিয়াহ'লে কেনেধৰণে ফিল কৰিবা এতিয়া চাই যোৱা। সবার আগতে ইয়াতে চোৱা স্টেটাছ অফ দ্য এপ্লিকেন্ট, যেহেতু যদি আমি নিজৰ কাৰণে বনাবলৈ বিচাৰি আছো তেনেহ'লে ইয়াতে ইণ্ডিভিজুৱেলে চইচ কৰিবা। তেতিয়াহ'লে মই নিজৰ কাৰণে এপ্লাই কৰি আছো, মই ইণ্ডিভিজুৱেলে চইচ ৰাখিবলৈ দিম। তাৰপিছত ইয়াতে চোৱা টু, ইয়াতে তিনিটা বক্স আছে, এইবিলাক ফিল নকৰিবা। আৰু তাৰপিছত ইয়াতে চোৱা এৰিয়া ক'ড, এৱ টাইপ, ৰেঞ্জ ক'ড আৰু এৱ নম্বৰ, এইকেইটা কেনেধৰণে ফিল হয় যিহেতু আমি পিছতে জানিম, এইকেইটা এতিয়া আমি ফিল নকৰোঁ যিহেতু আমাৰ এড্ৰেছ ফিল কৰাৰ পিছতে এইকেইটা ফিল হৈ যাব। তেতিয়াহ'লে মই স্ক্ৰল ডাউন কৰি তললৈ যাম আৰু তললৈ যোৱাৰ পিছত ইয়াতে চোৱা সবৰ আগতে কৈ আছে ফুল নেম। ফুল নেমৰ জগত ইয়াতে সবৰ আগতে চোৱা ছিলেক্ট টাইটেল, টাইটেলৰ জগাৰ পৰা ইয়াতে কুমাৰী, মিষ্টাৰ, শ্ৰী, শ্ৰীমতী, যি হয় ইয়াৰ পৰা চইচ কৰিব লাগিব নিজৰ টাইটেলটো। তেতিয়াহ'লে মই ইয়াতে শ্ৰীমতী চইচ কৰি আছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা লাষ্ট নেম কৈ আছে, তেতিয়াহ'লে যাৰ নামেৰে পেন কাৰ্ড এপ্লাই কৰি আছা তেওঁৰ লাষ্ট নেমটো যি হয় এই বক্সত টাইপ কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই ইয়াতে লাষ্ট নেম ইণ্টাৰ কৰি দি আছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা ফাৰ্ষ্ট নেম, তেতিয়াহ'লে যাৰ নামত এপ্লাই কৰি আছা পেন কাৰ্ড তেওঁৰ ফাৰ্ষ্ট নেমটো হ'ব ইয়াতে। তাৰপিছত ইয়াতে চোৱা তিনি নম্বৰ কৈ আছে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে এই বক্সত টাইপ কৰিবা আৰু যদি নাথাকে এই বক্সটো খালী এৰি দিবা। তাৰপিছত ইয়াতে চোৱা কৈ আছে হেভ ইউ বিন নাও বাই এনি আদাৰ নেম, যিহেতু আৰু কোনো নামেৰে জনা যায় নেকি, যিহেতু যাৰ নামত আমি পেন কাৰ্ড এপ্লাই কৰি আছোঁ তেওঁৰ বেলেগ আৰু কিবা নাম আছে নেকি, যদি থাকে তেতিয়াহ'লে ইয়েছ কৰিবা আৰু ইয়েছ কৰাৰ পিছত ইয়াতে নাম কি হয় ইয়াতে টাইপ কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই ইয়াতে ন কৰি আছোঁ যিহেতু আৰু কোনো নাম নাই, ঠিক আছে? তাৰপিছত ইয়াতে চোৱা জেণ্ডাৰ আহি গ'ল, জেণ্ডাৰ মানে মহিলা নে পুৰুষ মানুহ হয়, তেতিয়াহ'লে ইয়াতে ফিমেল মেল পাই যাবা, ইয়াতে মই ফিমেল চইচ কৰিম। তাৰপিছত ইয়াতে চোৱা ডেট অফ বাৰ্থ, ডেট অফ বাৰ্থটো ইয়াতে চোৱা সবৰ আগতে দিন হ'ব, তাৰপিছত মাহ হ'ব, তাৰপিছত চন হ'ব। তেতিয়াহ'লে এই ফৰ্মেটত আমি ডেট অফ বাৰ্থটো ইয়াতে ফিল কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই ইয়াতে ফিল কৰি আছোঁ ডেট অফ বাৰ্থটো। তাৰপিছত ইয়াতে চোৱা ডিটেইলছ অফ পেৰেণ্ট, যিহেতু নিজৰ ইয়াতে দেউতাকৰ নাম ফিল কৰিব লাগিব, তেতিয়াহ'লে ইয়াতে চোৱা দেউতাকৰ লাষ্ট নেমটো হ'ব সবৰ আগতে। তেতিয়াহ'লে ইয়াতে নিজৰ দেউতাকৰ লাষ্ট নেমটো এণ্টাৰ কৰি দিবা, মই এণ্টাৰ কৰি দি আছোঁ। তাৰপিছত ইয়াতে নিজৰ দেউতাকৰ ফাৰ্ষ্ট নেমটো হ'ব, ফাৰ্ষ্ট নেমটো এণ্টাৰ কৰি দিবা। তাৰপিছত ইয়াতে দেউতাকৰ যদি মিডিল নেম থাকে তেতিয়াহ'লে মিডিল নেম ইয়াতে এণ্টাৰ কৰি দিবা। তাৰপিছত ইয়াতে চোৱা মাদাৰ্ছ নেম, এইটো অপশ্যনেল হয়, যদি মাকৰ নাম দিবলৈ বিচাৰ তেতিয়াহ'লে দিব পাৰিবা আৰু যদি নিদিবলৈ বিচাৰা তেতিয়াহ'লে ইয়াতে নিদিলে হৈ যাব। তাৰপিছত ইয়াতে চোৱা যিহেতু পেন কাৰ্ডত কাৰ নাম প্ৰিণ্ট হৈ আহিব লাগে, ইয়াতে চোৱা ফাদাৰ্ছ আছে, যিহেতু দেউতাকৰ নামটো প্ৰিণ্ট হৈ আহিব, যদি মাকৰ নাম প্ৰিণ্ট কৰিবলৈ বিচাৰা তেতিয়াহ'লে এই যোনকেইটা বক্স দেখি পাই আছা, যোনকেইটা বক্স অপশ্যনেল মই কৈছিলোঁ, এই বক্সত নিজৰ মাকৰ নাম ফিল কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই দেউতাকৰ নামেই চইচ ৰাখিম। তাৰপিছত মই তললৈ যাম আৰু তললৈ যোৱাৰ পিছত ইয়াতে চোৱা এড্ৰেছ, যিহেতু এতিয়া আমাৰ এড্ৰেছ দিব লাগিব, চোৱা এড্ৰেছ সেইবোৰ দিবা যোনবোৰ এড্ৰেছ নিজৰ ID প্ৰুফত আছে, এইখন ID প্ৰুফ যিহেতু আমি পঠাব লাগিব অফিচত। তেতিয়াহ'লে ইয়াতে সবৰ আগতে চোৱা ফ্লেট, ডোৰ, ব্লক নম্বৰ, যিহেতু নিজৰ ঘৰ নম্বৰ এই বক্সত হ'ব তেতিয়াহ'লে মই ইয়াতে ঘৰ নম্বৰ ফিল কৰি আছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা নেম অফ পাৰ্মিছ, বিল্ডিং, ভিলেজ, তেতিয়াহ'লে নিজৰ ইয়াতে বিল্ডিঙৰ নাম বা গাঁৱৰ নাম ইয়াতে এই বক্সত ফিল কৰিব লাগিব, তেতিয়াহ'লে মই ইয়াতে গাঁৱৰ নাম ফিল কৰি আছোঁ। তাৰপিছত তিনি নম্বৰ ইয়াতে চোৱা ৰোড, ষ্ট্ৰীট, লেণ্ড, পোষ্ট অফিচ, তেতিয়াহ'লে ইয়াতে নিজৰ পোষ্ট অফিচৰ নাম টাইপ
করে লবা। তারপর ইয়াতে চা এরিয়া লোকেলিটি তালুক সাব ডিভিশন, তাহলে ইয়াতে নিজের লোকেলিটি এরিয়া কি হয় বা তালুকর নাম বা সাব ডিভিশনের নাম টাইপ করবা লাগবে। তাহলে মই ইয়াতে সাব ডিভিশনের নাম টাইপ করে আসো। তারপর ইয়াতে চা টাউন সিটি ডিস্ট্রিক্ট, তাহলে ইয়াতে নিজের ডিস্ট্রিক্টর নাম বা টাউনের নাম বা সিটির নাম দিব পারবা। তাহলে মই ইয়াতে ডিস্ট্রিক্টর নাম ফিল করে আসো। তারপর এই বক্সত নিজের স্টেটর নাম হব, তাহলে মই ইয়ারপর আসাম চয়েস করিম। তারপর ইয়াতে চা পিনকোড কয় আছে, তাহলে পিনকোড আমার পোস্টেল কোডটো হয়, তাহলে পোস্টেল কোডটো এই বক্সত ফিল করবা লাগবে। তাহলে মই ইয়াতে ফিল করে আসো। তারপর ইয়াতে চা ইন্ডিয়া আহি গল অলরেডি, কেনো আমি আসাম চয়েস করেছো সেই কারণে। তারপর ইয়াতে চা অফিস এড্রেস, যদি কিবা অফিসত কাম করা জব করা তেনহলে অফিস এড্রেস ইয়াতে ফিল করিব পারিবা, আর যদি অফিসত কাম নকরা তেনহলে ইয়াতে অফিস এড্রেস বুর ইয়াতে খালি এরি দিবা। এতিয়া মই স্ক্রল ডাউন করে তললে যাম, আর তললে যাওয়ার পিছত ইয়াতে চা মোক কয় আছে এড্রেস ফর কমিউনিকেশন, যেহেতু আমার এড্রেস টু কি হয় ইয়াতে চ মই রেসিডেন্স চয়েস করিম। সো যদি অফিস চয়েস করা তাহলে ইয়াতে অফিস এড্রেস ফিল করিব লাগিব, আর অফিস এড্রেসর যেহেতু কিবা এখন আইডি প্রুফ দিব লাগিব। তাহলে মই সাজেস্ট করো ইয়াতে অফিস এড্রেস কেতিয়াও চয়েস নকরিবা, ইয়াতে রেসিডেন্স চয়েস করিবা। আর রেসিডেন্স চয়েস করার পিছত এরিয়া কোড এও নম্বর এইবিলাক ফিল হয়ে যাব, যেহেতু প্রথম মই দেখাইছিল। তাহলে মই এবার এও কোড চয়েস করি পিছতে আপনাদের দেখাম। ইয়াতে মই রেসিডেন্স চয়েস করেছো, আর অল্প সময় ওয়েট করিবা। আর এতিয়া চ ইয়াতে এরিয়া কোড এও টাইপ রেঞ্জ কোড আর এওয়া নম্বর আহি গেছে, মই ওকে প্রেস কই দিছো। এতিয়া মই আপনাদের দেখাইলো, যেহেতু সবার প্রথমত কইছিল ইয়াতে চ এরিয়া কোড এও টাইপ, যেহেতু কি হয় ইয়াতে ফিল হয়ে গেছে অটোমেটিক। তাহলে আমি ফিল করিব না লাগে, আমি যোনবোর এড্রেস ইয়াতে ফিল করেছো সেই এড্রেস হিসাবে এরিয়া কোড আর এওয়া নম্বর রেঞ্জ কোড এইবিলাক ফিল হয়ে গেছে। এতিয়া চা ইয়াতে কয় আছে টেলিফোন নাম্বার এন্ড ইমেল আইডি, তাহলে ইয়াতে চা টেলিফোন আইএসডি কোড ইয়াতে আমি কি করিম, আমি ইন্ডিয়ায় চয়েস করিম। তাহলে ইয়াতে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া চয়েস করিম। তারপর ইয়াতে চা এরিয়া এসটিডি কোড, এসটিডি কোডের জগত আমি 91 ইয়াতে ফিল করিম। তারপর ইয়াতে চা টেলিফোন বা মোবাইল নম্বর, তাহলে ইয়াতে মই মোবাইল নম্বর এটা এন্টার কই দিয়াছো 8050589214। তারপর ইয়াতে চা ইমেল আইডি কয় আছে, তাহলে এক্সাম্পল হিসাবত মই এটা ইমেল আইডি ইয়াতে এই বক্সত এন্টার করিম। আপনাদের এই ইমেল আইডিত কেতিয়াও মোক কন্টেক্ট নকরিবা, কিয়নো এই ইমেল আইডি ফেক ইমেল আইডি হয়। তারপর ইয়াতে চ মোক কয় আছে যে আধার নম্বর এন্টার করবলে। সো আমার অসমত এতিয়ালৈকে আধার কার্ড ভালদরে আরম্ভ হওয়া নাই, সেইকারণে ইয়াতে আধার কার্ড নম্বর মই নিদি আছো, ঠিক আছে, মই খালি এরি দিছো। তারপর ইয়াতে চ সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম মানে নিজে বিজনেস করা নে নিজে ঘরের কাম করা বা কিবা ইনকাম নাই ইয়াতে চয়েস করিব লাগিব। তেতিয়ালে ইয়াতে মই চয়েস করি আছো ন ইনকাম, যেহেতু কোনো ইনকাম নাই। তারপর ইয়াতে চ রিপ্রেজেন্টেটিভ, ইয়াতে আমি একো ফিল নকরিম। যদি আমি কারোবাক দিয়ে এই ফর্ম খন ফিল করো, তেতিয়ালে যোনে এই ফর্ম খন যেহেতু ফিল করিব তেওর পুরা এড্রেস ইয়াতে হব। কিন্তু যদি আপনালোকে ফিল করি আছে নিজে নিজে নিজের প্যান কার্ডের বাবে, তেনহলে এই এড্রেস বুর ইয়াতে দিব না লাগে, এটু খালি এরি দিবা। আর তেতিয়ালে মই এই জগাখিনি এরি দিছো, যেহেতু একো ফিল নকরো। আর এতিয়া আহি গল সয় ইয়াতে ডকুমেন্টস টাইপ, ইয়াতে আমি তিনি ধরনের ডকুমেন্টস যেহেতু চয়েস করিবা লাগিব। ইয়াতে সবার আগতে সয় আইডেন্টি প্রুফ এখনের কারণে আমি চয়েস করিবা লাগিব, তারপর এড্রেস প্রুফ এখন দিব লাগিব, তারপর ডেট অফ বার্থ প্রুফ এখন দিব লাগিব। তেতিয়ালে আইডেন্টি প্রুফের মাজত আমি ইয়াতে আধার কার্ড, তারপর ব্যাংকর পাসবুক বা পাসপোর্ট বা পেনশন কার্ড বা রেশন কার্ড আমি দিব পারো, কিন্তু মই ইয়াতে ভোটার কার্ড চয়েস করিম। তারপর ইয়াতে চা কয়ে আছে আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফের বাবেও আমি ভোটার কার্ড দিব পারো, যেহেতু ইয়াতে লিস্টত বহুত প্রুফ আমি যেহেতু লগাব পারো, যেহেতু আবেদনের সময়ত আমি দিব পারো, ড্রাইভিং লাইসেন্সের পরা রেশন কার্ডের পরা আধার কার্ডের পরা এনে ধরনের ইয়াতে বহুতো ডকুমেন্টস আছে। আপনাদের হাতত যোনখন ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসখন ইয়ার পরা চয়েস করবা। তাহলে ইয়াতে মই চয়েস করিম ভোটার আইডি কার্ড, মই এই বক্সতো চয়েস করে আছো, যেহেতু মই আইডেন্টি প্রুফের বাবে ভোটার কার্ড দিয়ে আছো, আর লগতে এড্রেস প্রুফের বাবেও ভোটার কার্ড দিয়ে আছো। তারপর ইয়াতে চা ডেট অফ বার্থ প্রুফ, চা ডেট অফ বার্থ প্রুফ যেহেতু আমি জন্মর সার্টিফিকেট লগাব পারো বা আধার কার্ডও লগাব পারো বা এফিডেভিটও লগাব পারো বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট লগাব পারো বা পেনশন পেমেন্ট অর্ডারের কপিও লগাব পারো, আর ইয়াতে ভোটার কার্ডের কপিও লগাব পারিবা। কিন্তু মই সাজেস্ট করো ইয়াতে ভোটার কার্ড কপি নলগাবা, যদি ভোটার কার্ডত যদি ডেট অফ বার্থ পুরাকৈ লিখা না থাকে তেনহলে ইয়াতে ভোটার কার্ড চয়েস নকরিবা, রিজেক্ট যাব। মই ইয়াতে চয়েস করিম স্কুল সার্টিফিকেট, ইয়াতে চা মার্কশিট আছে, ইয়াতে নিশ্চয় দেখি পাই আছে স্কুল সার্টিফিকেট ইউজ করিম, সেইকারণে এই অপশনটো চয়েস করে আসো। আর এই অপশন চয়েস করার পিছত ইয়াতে চা সিলেক্টেড ক্যাপাসিটি, তাহলে ইয়াতে আমি হিম সেলফ চয়েস করলাম, কেন আমি নিজে এপ্লাই করে আসো প্যান কার্ড, ঠিক আছে। তাহলে ইয়াতে চা হিম সেলফ হার সেলফ এই অপশন চয়েস করিম। তারপর ইয়াতে চা ভেরিফায়ার নেম, যেহেতু এই বক্সত ক্লিক করার পিছত আমার নামটো পুরা আহি যাব যোনটো নামেরে আমি প্যান কার্ড এপ্লাই করে আসো। তারপর ইয়াতে চা ভেরিফিকেশন প্লেস, যেহেতু আমি আমার গাঁওয়ার নামও এই বক্সত ফিল করিব পারো, যেহেতু মই গাঁওয়ার নাম ইয়াতে টাইপ করে দিয়ে আসো,
তার পিছত মই কি করিম ইয়াতে সাম্বিত অপশনত ক্লিক করে দিম। সব মই যেনে ধরনের ফিল করেছো তেনে ধরনের সেম করিবা, একো অসুবিধা নহব, ঠিক আছে। তাহলে মই সাম্বিত অপশনত ক্লিক করে দিছো আর ইয়াতে সব মোক কয় আছে এটা এরর, সিলেক্ট প্যান কার্ড মোড। যেহেতু প্যান কার্ড মোড মই পাহরে গৈছো মই কবলৈ, মই কি করিম একদম উপরলৈ যাম। উপরলৈ যাওয়ার পিছত ইয়াতে সব প্যান কার্ড মোড আপনাদের প্রথমটো চয়েস করে লিবা, কিয়নো প্রথমটো যদি চয়েস করা তেনহলে কি হব, অনলাইনও প্যান কার্ড খন থাকিব, লগতে প্যান কার্ড খন আমার এড্রেসত পঠোয়া হয়ে যাব। আর যদি দুই নম্বর অপশন যদি চয়েস করা তেতিয়াহলে কি হব, অনলাইন প্যান কার্ড খন পাই যাবা, কিন্তু প্যান কার্ড খন এড্রেসত নাহিব যেহেতু ইমেল আইডিত পঠোয়া হয়ে যাব। তেনহলে প্রথম অপশনেই চয়েস করিবা, ঠিক আছে। তেনহলে মই আকো স্ক্রল ডাউন করে তললৈ যাম আর তললৈ যাওয়ার পিছত ইয়াতে সাম্বিত অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া চ আমার ফর্ম খন এনে ধরনের হব, নিশ্চয় আপনাদের দেখি পাই আসা মই যিমানবোৰ ইনফরমেশন ইয়াতে ফিল করেছো সব ইনফরমেশন ইয়াতে আহি আছে। এতিয়া মই উপরলৈ যাম আর উপরলৈ যাওয়ার পিছত এতিয়া আমি পয়সা দিব লাগিব, চা কিমান টাকা দিব লাগিব। আর কবলৈ বিচাৰো ইয়াতে চা এপ্লিকেশন কুপন নম্বর, এই কুপন নম্বরটো যেহেতু কপি করে রাখিবা বা লিখি রাখিবা, এই কুপন নম্বরের আমি ট্রেক করিব লাগিব আমার প্যান কার্ড খন যেহেতু কত আহি পাইছে বা রিজেক্ট গৈছে কেনে ধরনের কি হয় আছে আমি পুরা ট্রেক করিম, ঠিক আছে। তেতিয়ালে মই এতিয়া কি করে মেক পেমেন্ট অপশনত ক্লিক করে দিম। আর মেক পেমেন্ট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চা আমি বিল ডেস্ক চয়েস করিম। আর বিল ডেস্ক চয়েস করার আগতে ইয়াতে চা কয় আছে পে এমাউন্ট, যেহেতু আমি 160 টাকা দিব লাগিব UTI, ঠিক আছে। এতিয়া চা ইয়াতে কয় আছে মোবাইল নম্বর, তেতিয়ালে যিকোনো একটা মোবাইল নম্বর এন্টার কৰি দিবা, মই মোবাইল নম্বর এটা এন্টার কৰি দিয়েছো। তারপর ইয়াতে দুই নম্বর বক্সত কয় আছে ইমেল আইডি, তেতিয়ালে মই ইমেল আইডিও এটা এন্টার কৰি দিয়েছো। আর এতিয়া মই কি করিম, কনফার্ম পেমেন্ট অপশনত ক্লিক করে দিম। আর মই ক্লিক করে দিছো আর এতিয়া আমার পেমেন্ট সেকশনত যাব লাগে। আর এতিয়া চা পেমেন্ট সেকশনত আহি গৈছে, ইয়াতে চা আপনাদের বহুত ধরনের পেমেন্ট দিব পারিবা, যেহেতু যদি ওয়ালেট ক্যাশ কার্ডে দিবলৈ বিচরা তেতিয়ালে ওয়ালেট ক্যাশ কার্ড চয়েস করিবা। আর তারপর ওয়ালেট ক্যাশ কার্ড অপশনত ক্লিক করিবা, ইয়াতে চা আই ক্যাশ কার্ড, জিও মানি, ওলা মানি, ইয়াতে বহুত কেটা মানি আছে, যদি এইবিলাক যদি ওয়ালেট ইউজ করা তেতিয়াহলে এইবিলাক ওয়ালেটের পৰাও পয়সা দিব পারিবা। আর যদি আপনাদের এটিএম কার্ডে বা ইন্টারনেট ব্যাঙ্কিংরে যদি পয়সা দিবলৈ বিচরা তেতিয়াহলেও পারিবা। মই ইয়াতে ক্রেডিট কার্ডে যেহেতু পেমেন্টটো দিম, সেইকাৰণে মই ইয়াতে ক্রেডিট কার্ড চয়েস করিম। আর ক্রেডিট কার্ড চয়েস করার পিছত ইয়াতে মোৰ ক্রেডিট কার্ড নম্বর যোনটো আছে ক্রেডিট কার্ড নম্বরটো এন্টার করিম। তারপর ইয়াতে কয় আছে এক্সপায়ার ডেট, যেহেতু মোৰ ক্রেডিট কার্ডৰ এক্সপায়ার মান্থ কি হয় ইয়াৰ কি হয় ইয়াতে মই চয়েস করিম। তারপর ইয়াতে কয় আছে CVV নম্বর, তেনহলে মোৰ ক্রেডিট কার্ডৰ CVV নম্বরটো এই বক্সত মই ফিল করিম। তারপর ইয়াতে কয় আছে কার্ড হোল্ডার নেম, যেহেতু মোৰ নামটো মই এই বক্সত টাইপ করিম। তারপর মই কি করিম, ইয়াতে মেক পেমেন্ট অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া চা আমি পেমেন্ট দিয়ে আছো, যেহেতু 160 টাকা মই পেমেন্ট দিয়ে আছো। আর এতিয়া মোৰ ক্রেডিট কার্ডের উপর যেহেতু যেনে ধরনের ইনফরমেশন দিব লাগে, ইয়াতে মই OTP-র মাধ্যমে নহয় মই মোৰ যোনটো ক্রেডিট কার্ডর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের মাধ্যমে পয়সাটো দিম। ইয়াতে মোৰ ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটো এন্টার করিম। তারপর মই কি করিম, ইয়াতে সাম্বিত অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া ব্যাক প্রেস বা রিফ্রেশ বটন একো প্রেস নকৰিবা। আর এতিয়া চা আমার পেমেন্টটো হয়ে গল, যেহেতু ইয়াতে দেখুৱাই আছে ইয়াৰ এপ্লিকেশন কুপন নম্বর এইটো হয়, তেনহলে কুপন নম্বরটো লিখি রাখিবা। আর এতিয়া মই কি করিম, ইয়াতে ইয়েস অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া মোৰ পেমেন্টটো সাকসেস হৈ গৈছে। আর এতিয়া মই কি কৰিব লাগিব, এখন প্রিন্ট অপশনত ক্লিক করে প্রিন্ট কৰিব লাগিব। আর প্রিন্ট যদি নকৰা তেনহলে ডাউনলোড করে লবা, যদি মোবাইলেৰে এপ্লাই কৰি আছা ডাউনলোড কৰি যিকোনো কম্পিউটার দোকানত গৈ প্রিন্ট কৰি লবা। আর প্রিন্ট কৰাৰ পিছত ইয়াতে চোৱা এতিয়া অলপ কাম থাকি গল, ইয়াতে দুখন ফটো লগাব লাগিব, এই বক্সত এখন ফটো আর এই বক্সত এখন ফটো। আর ইয়াতে এই বক্সত যেতিয়া ফটো লগাবা কর্নাৰ দি নিজের সিগনেচার হব লাগিব, যার নামেরে প্যান কার্ড এপ্লাই করেছা। আর দুই নম্বর বক্সর ফটোর তলতে ইয়াতে সিধাকই সিগনেচার করব লাগিব, লগতে ইয়াতে একদম তলতে ইয়াতে সিধাকই সিগনেচার করব লাগিব। আর লগতে ইয়াতে যেহেতু যোনদিনাখন প্যান কার্ড এপ্লাই করেছা সেই দিনার ডেট ইয়াতে লিখিব লাগিব। তারপর কি করিব লাগিব, আপনাদের এই ফর্মখন যেহেতু নিজের ওচৰে পাজৰে UTI অফিসত জমা দিব লাগিব। যদি না জানা UTI অফিস কত হয় তেনহলে ভিডিও ডিসক্রিপশনত লিংক আছে UTI অফিস কত হয়। আর মই এতিয়া দেখাইলো আপনাদের যেহেতু UTI অফিসের এড্রেস ইয়াতে তলতে চ নিশ্চয় আপনাদের দেখি পাই আছা, চারিখন এড্রেস আছে, চারিখন অফিসত আমি এই ফর্মখন কুরিয়ারের মাজেরে বা পোস্ট অফিসের মাধ্যমে আমি পঠাব পাৰো আমার ডকুমেন্টস পত্র সৈতে। তেনহলে আজি আপনাদের শিকি লৈছে যে কেনে ধরনের UTI-ৰ পৰা প্যান কার্ড এপ্লাই করিবা অনলাইন। যদি প্যান কার্ড এপ্লাই করাতে কিবা অসুবিধা হয়েছে বা কিবা প্রশ্ন আহি আছে এতিয়া মনত, তেনহলে মোক কমেন্টত জনাবা কি বুঝবলগীয়া আছে, মই নিশ্চয় হেল্প করিম। আর যোনটো কমেন্ট করিবা কমেন্টের উত্তরও মই নিশ্চয় দিম। তেনহলে মোৰ ভাই আজিলৈ ইমানেই, আগলৈ মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। আর লাস্টলৈ কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকেও সাবস্ক্রাইব করা নাই তেতিয়ালৈ সাবস্ক্রাইব কৰি লোৱা। বাই বাই।